জনম আমার নবীর যুগে হলে কেমন হত বনয়নে রাসূল পাক দেখলে কেমন হত জনম আমার নবীর যুগে হলে কেমন হত সাড়ে পাঁচশো এক সাড়ে পাঁচশো দুই ছয়শো ছয়শো সাড়ে ছয়শো পিছনে নিতে হবে ভাই সাড়ে ছয়শো এক সাড়ে ছয়শো দুই সাতশো সাতশো ছিয়াশি নাইনটি টু এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মোদি নার সেন্টার সাতশো ছিয়াশি নাইনটি টু এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মোদি নার সেন্টার তোর দোষরে ফের বেশবার তোলে হ্যালো করিবেন পাই গম্বার ধরবে মোদি নার সেন্টার সাতশো এক সাতশো ছিয়াশি ওই দিকে যাইতে দিবে না সাতশো ছিয়াশি এক হাজার নারাই থাকবে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এক খাজা গো খাজা ডাকো না তাহারে সারা জীবন থাকবো খাজা তোমার মাজারে খাজা গো খাজা তোমার দরবার থেকে গাজের হব মনের কথা যতই আছে কুল বলিব খাজা গো খাজা ডাকো না দারে সারা জীবন থাকবো খাজা তোমার মাজারে খাজা গো এক হাজার পঞ্চাশ এগারোশো বারোশো মন বলে চল পাথর চাপড়ি দাতার দরবার মন বলে গোয়া জলকে সব শেষ করে দেব মানে উইঠাই যাইছে চলে যাইছে বারোশো এক বারোশো দুই দুই হাজার দুই হাজার নারে তকবীর জোরে 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 তিরপাল উড়িয়ে দেন উড়িয়ে দেন নারে রিসালাত দুই হাজার টাকা আগে মা আগে আরে তোর পেঁয়াজে এত দাম রে দেখ মহাব্বত আছে ভাই ভালোবাসা আছে এই জিনিসগুলো দোকানে ২০ টাকাতে পাবেন কিন্তু এটা হচ্ছে জান্নাতি বাগিচা জোরে বলুন সুবহানাল্লাহ আর জান্নাতি বাগিচাতে ফল পেয়ে গেছেন ভাই এত সুন্দর স্টেজ এত সুন্দর মাহফিলে কোথাও পাবেন না ভাই বলুন কার ভাগ্যে আছে এত সুন্দর জিনিস ওই নিতে পারবে ভাই দুই হাজার এক দুই হাজার দুই হইবে দুই হাজার সুয়া দুই দুই হাজার আড়াই দুই হাজার তিন থেকে দুই ইঞ্চি কম দুই হাজার তিন কোহিনি নাই দুই হাজার সব দেখা আছে কয়ে দিলে রে
আর তুমি আর বাড়বে না, 2003 লে যান ভাই। এটা দেখ কি আছে বাবা, আচ্ছা এটা কি বলে মৌসুমি, হ্যাঁ মোটামুটি এই যে 2000 টাকা, সুবহানাল্লাহ। দেখছেন ভাই, এটা শুধু নেওয়ার ইচ্ছা না, এটা এক কথাই হচ্ছে আল্লাহর ঘরে দান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এগুলো জিনিস ভাই বাজারে 100-150 টাকাতে পাবেন, এটা হচ্ছে আল্লাহর ঘরে উনি দান করলেন, একটা বিশাল বড় ভাগ্য। বেরাদার বন্ধুগণ বাবাজি, সবাই নিতে পারবে না, যার দিল আছে তারাই নিতে পারবে ভাই, যার মহব্বত আছে তারাই নিবে। বলুন তাহলে এটা কে নিতে পারে ভাই, কার ভাগ্যে জুড়বে? মৌসুমি বলে লাগান লাগান, কেউ নিবে না। 50, 100, 101, 102, 150, 150, 1, 4-5 জন মিলালেন ভাই, এরকম জিনিস পাওয়া যাবে না খালাগে, একটা তো লিবে গে, কাঞ্জুসের বেটি সব বৈশা আছে। 102, 201, 202, 200, এটা যে কার ভাগ্য যাবে আল্লাহ জানে, আল্লাহ পাকি ভালো জানেন ভাই, কার ভাগ্যে এরকম সুন্দর জিনিসটা জুড়বে দেখি ভাই, কোন এমন ভাগ্যবান নিতে পারে। 50, 100, 101 কথা আসবে না এদিক থেকে, হ্যাঁ কথা গাজাল মাজালের কথা আসবে না, আমি ঠিক আইডিয়া চালাবো। 200, 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
300 300 500 600 700 কহিনি 600 রাষ্ট করে নবীর ঘরে আম্মা বেটিতে অদহ মায়ের বেটিতে কাগার আগে কে যাবে ওই খোদার জান্নাতে কাগার আগে কে যাবে ওই খোদার জান্নাতে মা আয়েশা বলেন ও মা শুনো জগরা সত্যি কথা বলছি জান হয় না নারাজ পিতা আমার আবু বকর প্রথমে ইমানদার সব দেবীদের চাইতে বেশি আমার অধিকার আমার মতো হাদিস এত নাই কো কারো হাতে ওই কাগার আগে কে যাবে ওই কোদার জান্নাতে 608 কই খা লাগে কে কহিছিল 250 মাহে রহিছ গে সাড়ে ছয় এখানে আমি দোকান খুলে বসে নাই 700 1000 1050
আমার পাগল মোর ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মোর ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনার এই মনকে জাদু করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। হাজার পঞ্চাশ লাগে কই সাড়ে ছয় গে হাজার পঞ্চাশ দুই এগারোশো এগারোশো এক এগারোশো দুই এগারোশো পঞ্চাশ ই বেচারা লিতে পারলে না, এটা ওই আর ভাগ্যে আছে কি নাই জানি না ভাই রে। এগারো পাঁচশো পঞ্চাশ এক এগারোশো পঞ্চাশ দুই বারোশো সাজাহায়া গো যাহায়া তে মরে সজনী তোরা, সাজাহায়া গো যাহায়া দেন মরে আতর গোলাপ ছেটেয়া দেন মরে সজনী তোরা, আতর গোলাপ ছেটেয়া দেন মরে বারোশো এক বারোশো দুই বারোশো তিন লে যান ভাই আর কিছু আছে রে, এটা কে দিলে রে?